সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আজ 20 অক্টোবর 2023 রোজ শুক্রবার দর্শক রয়েছি চৌবাড়িয়া গোরহাটে, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মান্দা উপজেলা। দর্শক, আপনারা দেখছেন গাভী বাছুর। চেষ্টা করব গাভী বাছুর আজকের হাট থেকে দেখানোর জন্য, যে কেমন আমদানি এবং দাম দর কেমন কি সেই তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করব। 5 কেজি ভাই, বাচ্চা ষাড় বাচ্চা দেখি একটু সাইড দেন। সোনা অল্প পড়লেই হয়, কত দাম? কত? 135 চাওয়া দাম, 135 ষাড় বাচ্চার সাথে 5 কেজি দুধ বাচ্চারা। বেচা কিনা কতর মধ্যে? 25 হলে দেওয়া যাবে। আচ্ছা দর্শক, আমরা হাট থেকে বেশ কিছু গাভী বাছুর দেখাবো, এই পাশে যাব। সুন্দর গাভী বাছুর আমরা দেখতেছি, দূর থেকে সেগুলো দেখানোর চেষ্টা করি। গাভীটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যে বক্কর ভাইয়ের গাভী। হ্যাঁ ভাই, কয় লিটার? 6 লিটার। শান্ত আছে? 6 লিটার দিয়ে দিব। শান্ত আছে? লাত্তি দিবে না, মাটির বালতি দিয়ে দিব। এর হাত দেন দিবি। আচ্ছা, সমস্যা থাকলে আপনারা। বাচ্চার বয়স কয়দিন বাক্কর ভাই? 5 দিন। গাভীর বয়স? গাভীর বয়স 2 দাঁত থেকে 1টা কি পড়ছে? 2 দাঁত থেকে 4 দাঁত। হ্যাঁ। কেমন দাম রাখছেন ভাই? দাম যাচ্ছে 135। 135 মাশাআল্লাহ। আর বেচা কিনা কতর মধ্যে ভাই? বেচা কিনা গ্রাহক, তারপরও কাস্টমার যেটা দাম বলে, তারপরে একটা ইয়া বেচা কিনা 25। আচ্ছা, যদি হাটে বিক্রি না হয় আর যদি কেউ ফোন দেয় তাহলে আপনার সাথে যোগাযোগ করবো, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। এই পাশে যেটা, এটা আটকার নাই? বাছুরটা বকনা বাচ্চা না? সিন্দির বাচ্চা। বয়স গাভীর? 6 দাঁত। কত দাম এটার? 120 যাচ্ছে না? বাজারে দাম বলছে কেউ? কত? 95। 100 ভাঙ্গে ভাঙ্গে দাম বলে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দুলাল ভাই ভালো আছেন? বয়স কি ভাই এটা? 4 দাঁত। হ্যাঁ, কয় লিটার দোয়া দেওয়া যাবে দুলাল ভাই? একটু ওই সাইডে নেন তো ভাই, খালি জায়গা না, কিছু হবে না বললে তো হবে না, যেটা হ্যাঁ হ্যাঁ যেটা সঠিক সেইটা বলতে হবে। বাচ্চাটা মাশাআল্লাহ ষাঁড় বাচ্চা, এমনি শান্ত কেমন ভাই একটু দেখান তো, দেখান যাবে? ঠান্ডা আছে ষাঁড় বাচ্চার সাথে। বাচ্চা বাচ্চার কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ সুন্দর। বয়স 4 দাঁত না দুলাল ভাই? কেমন কি দাম? 136। সবাই 135 চায়, 136। 1000 ইয়ার জন্য খরচ নাকি? খরচের জন্য 1000 বাদা। আচ্ছা বেচা কিনা কতর মধ্যে? 25-এর নিচে দাম করলে হবে না? আচ্ছা দেখেন, হাটে বিক্রি না হলে বাচ্চারা সুন্দর আছে, আমার যে ভিউয়ার্সরা আছে তারা হয়তো নিতে পারে। দুলাল ভাই হলো পরিচিত আমাদের, সবসময় ওনার কাছ থেকে আমরা সুন্দর সুন্দর গরু কালেকশন করি। তো ধন্যবাদ দুলাল ভাই। আমরা এই পাশে দর্শক আরেকটি গাভী দেখবো। ভাই ভালো আছেন? বাচ্চাটা কি?
বেটা ছেলে আ আচ্ছা গাভির ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ একটু ঘুরান তো ভাই এর ঘুরান ষাঁড় বাচ্চা গাভির ডিজাইনটা দেখেন দুধ এমনি মানে খাওয়ার জন্য পাওয়া যাবে 4 লিটার বললে ভুল হবে হ্যাঁ বাছুর আটকানো নাই আচ্ছা আচ্ছা যাক বাছুরকে টার্গেট করে নিতে হবে আর বাদ বাকি খাওয়ার জন্য হালকা পাতলা যতটুক পরিবারে লাগে গৃহস্থ বাড়িতে ডাইরেক্ট নিয়ে চলে আসছেন আটকালে 2 টাকা বেশি দিয়ে বেচতে পারতেন কেমন বয়স কি গাভীর বয়স হয় নাই মাশাআল্লাহ সুন্দর ডিজাইন আসলে হাটের প্রায় বেশিরভাগ ব্যবসায়ী আমার কিন্তু পরিচিত হাটে ঘুরতে ঘুরতে সবার সাথে একটা পরিচিত হয়ে গেছে যার কারণে এটাও থাকবে কালেকশনে হাটে বিক্রি না হইলে যদি আপনাদের পছন্দ হয় সেটাও নিতে পারবেন দাম দর করে এখন দাম চান দেখি ভাই কত চাওয়া দাম জিরো বয়স হ্যাঁ এটা কুরবানি দিতে পারবে না বয়স হয়নি তো আচ্ছা 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 দাম চান দেখি কত চাওয়া দাম ভাই এক লক্ষ 45,000 দর্শক 1,45,000 চাওয়া দাম দাম দর করে নিতে হবে কত ভাই নিয়ত বেচার কাস্টমার কত দিবে 40 পাইলে খুশি সাথে একটা পান পাইলে আরো খুশি আচ্ছা দেখা যাক হাটে দেখেন আর যদি কারো পছন্দ হয় দাম করতে পারবে তো দর্শক আমরা এই হাট থেকে আপনাদের গাবি বাছরগুলো দেখানোর চেষ্টা করতেছি দর্শক এগুলোতে দর্শক মোটামুটি 4 লিটার 3.5-4 লিটার দুধ কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাবে আজকের হাটে গাভি বাছুরের মোটামুটি আমদানি আমরা দেখতেছি কোনটা আহা হা এটা তো ছাড়িয়ে দিচ্ছি ভাই বাচ্চা তো সেই কোয়ালিটি দেশাল গাভি শাহিওয়াল বাচ্চা বয়স কি ভাই 4 দাদা বাচ্চাটা মাশাআল্লাহ দর্শক এখানে যদি আইডিয়া করা যায় 120 দেখা যাক কত দাম চাই কত ভাই 30 আচ্ছা 30 মোটামুটি গাভিটার কত দাম হইতে পারে ভাই দাম কত হইতে পারে গাভিটা আলাদা ভাবে 55 আচ্ছা তো কত দাম বলে কাস্টমার কত বলে 13,000 আচ্ছা ঠিক আছে দর্শক 13,000 দাম বলে ভাই ওই যে সমবারে যে গাভিটা ছিল ওই গাভির জন্য ফোন আসছিল কয়েকটা ওই যে গিরের বাচ্চা আসলো যেটা সাথে হ্যাঁ ফোন আসছিল কয়েকটা যে ভাই গাভিটা ব্যবস্থা করে নাম্বার ছিল না আপনার এই কারণে বিক্রি হয়েছিল বাড়িতে আছে আচ্ছা আমার নাম্বারে ভিডিও পাঠাইতে পারবেন হ্যাঁ আমার নাম্বারটা একটু লিখালেন যারা ফোন করছিল তাদের আমি ভিডিও দিয়ে দিব যদি পছন্দ হয় দাম দর করে নিতে পারবে নাম্বার লেখেন ভাই 01790 না 01790 99 99 কথা বলেন তো কথা বলেন কি হয়েছে কি নিবে কি কথা বলেন তো ধরা কোন ভাই একটু ব্যস্ত হ্যাঁ হ্যাঁ 6133 আচ্ছা ঠিক আছে ভাই আমি ভিডিও করি আপনার দিয়েন ভিডিও দর্শক আমরা ফিরে আসলাম আবার ভিডিওতে রয়েছি চৌবাড়িয়া গরুর হাটে আর আপনারা দেখছেন আজকের হাটে মোটামুটি আমদানি দামদর যাই হোক আমদানিগুলো দেখাই তাতে করে আজকে বোঝা যাচ্ছে যে গাভি বাছরের বাজার একটু ডাউনই যাবে কারণ যত পরিমাণের আমদানি এই অনুযায়ী কিন্তু কাস্টমার হাটে নেই
হয়তোবা পরবর্তীতে এখন হাটের শুরু পরবর্তীতে আবার ট্রাফিক করতে পারে। গাবিটা সুন্দর, দেখা যাক কেমন বয়স। বাচ্চাটা ডিজাইনে সুন্দর, কেমন বয়স এটা? দুই দাঁত, প্রথম বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? দশটা দিয়ে বেরিয়েছে। কেমন চাওয়া দাম? চাওয়া দাম কত? 1,20,000। দামও তো কমই চাইছেন দর্শক, 1,20,000 চাওয়া। কত বলে দাম? 105,000 এরকম। আচ্ছা দর্শক, গরুটার দাম কিন্তু একবারে সত্যি বলতে কমই দেখা যাচ্ছে, 1,05,000 দাম বলে। বাচ্চাটা যদিও একটু ছোট সাইজের, তো দেখি আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখবো যে গাভী বাছুর রয়েছে। দর্শক, হাট থেকে গরু কেনাকাটা আসলে অনেকটাই রিক্স হয়ে যায়। ওই যে 105-110 যেইটা দেখাইলাম, ওইটা কিন্তু একটু সমস্যা আছে গরুটা, যার কারণে দাম কম। অনেক সুন্দর ডিজাইনের বাচ্চা, ওইটার আউট হয়ে যাবে। গরুটাতে সমস্যা, বাচ্চাও সমস্যা দেখলাম। যাই হোক, আমরা এই পাশে একটি গাভী দেখতেছি, দেখা যাক কেমন কি দাম চায়। ওনারা একটু ব্যস্ত, এই কারণে আমরা আরো যে গাভী বাছুরগুলো রয়েছে সেগুলো দেখাবো। আমদানি, প্রচুর আমদানি কিন্তু ক্রসের গাভী এইটার থেকে। দাদা বাচ্চাটা কি, বেটা না বেটি? বেটি বাচ্চা। বয়স গাভীর পুরা 6 দাঁত। কেমন এটা দাম রাখছেন? 152। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা এই পাশে যদি দেখি, মানে কোয়ালিটি যে গাভীগুলো, এই গাভীগুলো কিন্তু সবসময় দাম একটু বেশি থাকে। বিদায় নিব দর্শক ভিডিও থেকে। আচ্ছা এই পাশে আরেকটি দর্শক, সুন্দর বাচ্চা সহ একটি গাভী, এটা একটু দেখি ভাই, একটু দেখি 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 বাচ্চাটা। মাশাআল্লাহ, ষাঁড় বাচ্চা। কাকা একটু সাইড দেন তো, ষাঁড় বাচ্চা দেখার মতো ভাই, দেখার মতো বাচ্চা। মানিক ভাইয়ের জন্য চলবে? মানিক ভাই, এই যে দাদা এসে গেছে আপনার জন্য, গরু পছন্দ করতেছে। দেখি একটু সাইড দেন, একটু সাইড দেন। মানিক ভাই নিবেন, এটা নিয়ে যান, মানিক ভাইয়ের জন্য নিয়ে যান। বয়স কি? বয়স পুরা বাচ্চার বয়স? বাচ্চা দাঁতে নেই? না না দাঁতে নেই, মানে কত মাস হবে? 4 মাস। গাভীন আছে গাভীটা? হ্যাঁ। কত চাচ্ছেন? 170। কত দাম বলে ভাই কাস্টমার? এখনো বলে নাই। আচ্ছা দেখি কাকা একটু সাইড দেন তো দর্শক। আমরা সুন্দর গাভী দেখানোর চেষ্টা করতেছি, তো আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে কেমন দামে এখানে গাভী বাছুর ক্রয় বিক্রয় করা হচ্ছে। তবে নেক্সট ভিডিওতে আমরা আরও যেই গাভী বাছুরের আপডেট দেবো, সেটা হলো হাটের শেষ মুহূর্তে কেমন দামে বেচা কিনা হবে, সেইগুলোই তথ্য তুলে ধরার চেষ্টা করব। বিদায় নিচ্ছি ভিডিও থেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।